প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার পরিবর্তে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে মূল্যায়ন করার মাধ্যমে পরবর্তী ক্লাসে প্রমোশন দেওয়া হবে। এখন এই যে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে মূল্যায়ন করা হবে, সেই মূল্যায়নের প্রশ্নের ধরন কেমন হবে এবং সেই প্রশ্নের মানদণ্ডটা কেমন হবে, এই বিষয়গুলো নিয়ে আমাদের আজকের এই ভিডিওটা। সো ডিয়ার অনারেবল ভিউয়ার্স এন্ড সাবস্ক্রাইবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু আওয়ার টেলি ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল। বিস্তারিত বিষয়ে যাওয়ার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করব আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের আজকের এই ভিডিওটাতে লাইক শেয়ার কমেন্ট দিয়ে সবাইকে দেখার জন্য সুযোগ করে দেবেন। আমরা ইতিমধ্যে জেনেছি যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এটা নিশ্চিত করছেন যে যে আমাদের প্রাথমিক বিদ্যালয়ে এই বছর 2021 সালে বার্ষিক পরীক্ষা হচ্ছে না, তবে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার পরিবর্তে একটি মূল্যায়নের মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের পরবর্তী ক্লাসে প্রমোশন দেওয়া হবে। এখন আমরা সেই মূল্যায়ন করার জন্য যে প্রশ্নগুলো ব্যবহার করবে সেই প্রশ্নগুলো দেখে নিব এবং সেই প্রশ্নের মানদণ্ড কেমন হবে সেই বিষয়টা আমরা দেখে নিব। আমরা জানি আমাদের 2020 সালে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এই এই যে আমি প্রশ্নগুলো দেখাচ্ছি এই প্রশ্নগুলোর মাধ্যমে, এই প্রশ্নগুলো অনুযায়ী আমাদের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মূল্যায়ন করা হয়েছিল এবং এই মূল্যায়নটার মাধ্যমে আমাদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরবর্তী ক্লাসে প্রমোশন দেওয়া হয়েছিল। আমি এখানে তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের মূল্যায়ন করার জন্য, তো 2020 সালে আমাদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মূল্যায়ন করার জন্য যে প্রশ্নগুলো করা হয়েছিল, যে ধরনের প্রশ্ন করা হয়েছিল সেই সেই প্রশ্নগুলো দেখাচ্ছি। আমরা আশা করি আমাদের 2021 সাল, যেহেতু আমাদের এখনো পর্যন্ত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি যে এই ধরনের প্রশ্ন করতে হবে বা প্রশ্নের মানদণ্ডটা এমন হবে, সেই বিষয়টা যেহেতু কোনো নিশ্চিত করে নাই, তাহলে আমরা ধরে নিতে পারি আমাদের 2020 সালে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের যেই প্রশ্ন বা যে প্রশ্ন অনুযায়ী মূল্যায়ন করা হয়েছিল 2021 সালেও ঠিক এই প্রশ্নগুলোর মাধ্যমে বা এই ধরনের প্রশ্নের মাধ্যমে একটি মূল্যায়ন পরীক্ষা হবে এবং সেই মূল্যায়ন পরীক্ষাটার মাধ্যমে আমাদের 2021 সালের প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মূল্যায়ন করে পরবর্তী ক্লাসে প্রমোশন দেওয়া হবে। সো ডিয়ার অনারেবল ভিউয়ার্স এন্ড সাবস্ক্রাইবার, আপনারা আমাদের আজকের এই আমি এখানে যে প্রশ্নগুলো দেখাচ্ছি সেই প্রশ্নগুলো আপনারা দেখে নেন। আশা করি আমাদের এই যে 2020 সালে যে মূল্যায়ন করার জন্য যে প্রশ্নগুলো ব্যবহার করা হয়েছে সেই প্রশ্ন অনুসারে বা অনুযায়ী বা এই ধরনের প্রশ্নের মাধ্যমে আমাদের 2021 সালের এই যে প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের একটি মূল্যায়ন পরীক্ষা নেওয়া হবে এবং সেই মূল্যায়ন পরীক্ষাটার মাধ্যমে তাদের পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করা হবে। তাহলে আপনারা দেখতে থাকেন এবং আবার রিকোয়েস্ট করবো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট দিয়ে আমাদের এই ভিডিওটা সবাইকে দেখার জন্য সুযোগ করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ, আপনারা দেখতে থাকেন।